যখন আমাদের দেশে শিরিক এবং বিদাতের সয়লাব চলছে, শিরিক এবং বিদাতের মধ্যে অনেক মুসলিম নিমজ্জিত আছেন, অথচ আমরা তার টেরও পাইতেছি না। এটা যে শিরিক, এটা যে বিদাত, অথচ আমাদের দীন ইসলাম হলো তাওহীদের ইসলাম, আমাদের আমল হলো শিরিক বিদাত মুক্ত সুন্নতের আমল। আমাদেরকে শিরিক মুক্ত তাওহীদি ঈমান ওয়ালা হতে হবে এবং বিদাত মুক্ত সুন্নতি আমল ওয়ালা হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম মিন বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন। রাসূল সাল্লাম বলেছেন যে আমার পরে যারা তোমরা পৃথিবীতে জীবনযাপন করবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাইবে। আজকে আমরা অনেক ইখতিলাফ দেখতে পাইতেছি। আমরা সব মুসলিম এবং সব আলিম উলামা দুঃখজনক হলেও সত্য যে এক নয়, বিভিন্ন জনের বিভিন্ন কথা, দুই আলিমের কথা মিলে না, মিলেনি। কি বলেন, আপনাদের এলাকায় সব আলিম ঐক্যবদ্ধ নেই কোনো মশলার মধ্যে? ইখতিলাফ ইখতিলাফ ইখতিলাফ। তো রাসূলুল্লাহ আসলাম 1400 বছর আগেই বলে গেছেন যে আমার পরে যারা দুনিয়াতে জীবনযাপন করবে তারা অনেক ইখতিলাফ দেখতে পাবে। আর আজকে আমরা এই ইখতিলাফ দেখতে পাইতেছি। এই ইখতিলাফের যুগে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা বলি যে মোল্লা মৌলবী এত দলে বিভক্ত, আমরা কোন পথে যাই? অনেক আছেন যে ইসলাম থেকে মুখ ফিরাই নিছেন, নামাজ বন্দী করেন না, ইসলামের দ্বার দাঁড়েন না, তারা বলেন কোন ইসলাম পালন করব। এক একজন একটা বলেন কোনটা সঠিক কোনটা বেড়ে কি বুঝবো আমি। এতে ইসলাম থেকে তারা মুখ ফিরাইতেছেন যে আমরা কোন পথে যাব। অথচ আপনি কোন পথে যাইবেন, ইখতিলাফের সময়, মতানৈক্যের সময় আপনার আমার দায়িত্ব কি, কর্তব্য কি, এই কথা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। বলছেন এই ইখতিলাফের যুগে তোমার দায়িত্ব হলো ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে আঁকড়ে ধরা তোমার দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। এই ইখতিলাফের যুগে আমাদের অনুসন্ধান করতে হবে যে রাসূলুল্লাহর সুন্নত কোনটি, যে আমল নিয়ে আমরা ইখতিলাফ করব। এক আলিম বলতেছে এটা, আর এক আলিম বলতেছেন অন্যটা। এখন আমরা কোনটা ধরবো কোনটা না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআলাইকুম বিসুন্নতি, তোমাদের দায়িত্ব হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা। আমরা অনুসন্ধান করতে হবে এই মাসালায়, এই আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত কোনটি, সুন্নতকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, সবাই জাহান্নামে যাবে এক দল ছাড়া। সাহাবায়ে কেরাম বললেন ওই এক দল যেটি জান্নাতে যাবে সঠিক পথে থাকবে ওই দলটি কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মতবাদের উপর, যে আদর্শের উপর, যে ইসলামের উপর আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, ওই ইসলামের উপর যারা থাকবে, ওই আমলের উপর যারা থাকবে, ওই মতবাদের উপর যারা থাকবে, ওই মানহাজের উপর যারা থাকবে, ওই নীতির উপর যারা থাকবে, তারাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি হতে চাই কিনা? চাই না। আমরা সবাই জান্নাতি হতে চাই। আমরা আমাদের মরণের পরে জীবন আছে, এমন এক জীবন আছে যেই জীবন শুরু হবে শেষ হবে না, শুরু হবে শেষ হবে না, অনন্ত অসীম এক লম্বা জীবন আমাদের সামনে আছে। ওই জীবনে আমাদেরকে সফল হতে হবে, সার্থক হতে হবে। আর ওই জীবনে সফল এবং সার্থক হতে হলে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, যাবতীয় বিদাতকে বর্জন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইয়াকুম ওয়াল বিদআ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, তোমরা নতুন নতুন কাজ দিনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, ইবাদতের নামে, নেক আমলের নামে যত নতুন নতুন জিনিস আবিষ্কার হবে ওই সমস্ত নতুন জিনিস থেকে দূরে থাকবে। কারণ নতুন সব জিনিস ইসলামের নামে, ইবাদতের নামে, নেক আমলের নামে যত নতুন জিনিস আবিষ্কার হবে সবই হলো বিদআত। ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর সকল বিদআত হলো পথভ্রষ্টতা, আর সকল পথভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। কাজেই আমাদেরকে বিদআত পরিহার করতে হবে। আমাদের সমাজের মধ্যে অনেক বিদআত আছে, এগুলো সুন্নতের জায়গায় বসে আছে, আমরা এইগুলোকে সুন্নত মনে করে পালন করে যাইতেছি, অথচ এটা নবীর সুন্নত নয়।
ইসলাম নয়, কোরআন এবং সুন্নাহ দ্বারা সমর্থিত নয়, সাহাবায়ে কেরাম দ্বারা এটা সমর্থিত নয়, এমন একটা কথা বলবো নাকি? আপনারা আবার রাগ করেন কি না? আমাদের নিয়ম হইল যে ওয়াজ করা হয় এমন ভাবে যে আকাশের উপরেতে যাক অথবা মাটির নিচেতে যাক, মধ্যখানে সমাজে কি হইতেছে এইগুলো যেন আলোচনা না করা হয়। কারণ সমাজে যাক আলোচনা করা হলে একটা ইখতিলাফ বাজবে, সমস্যা বাজবে, মারামারি দরাদরি, মতানৈক্য, গালাগালি সৃষ্টি হবে। এই জন্য আজকাল ওয়াজ মাহফিল হয় আকাশের উপরের কথা শুধু অথবা কবরের আজাব আর গজবের কথা, কিন্তু সমাজে যে কি চলতেছে, নবীর সুন্নত আছে না নাই, বিদাত যে এই সুন্নতের জায়গা দখল করে বসেছে, শিরিক যে তাওহীদের জায়গা বসে দখল করে বসেছে, এই সম্বন্ধে কোনো আলোচনা করা হয় না, করলে সুতা রাগ রেগে যায়। আপনারা রাগ করবেন কি না? আমাদের সমাজে অনেক বিদাত আছে ইসলামের নামে, এগুলো চালু হয়েছে। এর মধ্যে একটি হলো যে আমরা জানি আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাতু ওয়াসসালাম মাছের পেটে গিয়েছিলেন, বিপদে পড়েছিলেন। আপনার ঘটনা জানেন না? সবাই জানেন, সবাই ঘটনা জানেন। তিনি বিপদে পড়েছিলেন, মাছের পেটে গিয়েছিলেন, তখন তিনি একটা তসবি পড়েছিলেন, একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা জানেন তো সবাই? এই দোয়ার নাম কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন। এই দোয়ার নাম কি? দোয়া ইউনুস। আর এখানে আমরা হুজুর যারা আমরা আছি, আমরা নাম দিছি খতমে ইউনুস। দোয়া ইউনুসে কি বানাইছি? খতমে ইউনুস, মানে ইউনুস আলাইহিস সালামের খতম। আচ্ছা, ইউনুস আলাইহিস সালাম কি খতম পড়েছিলেন না দোয়া পড়েছিলেন? দোয়া ইউনুস। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কোনো মুমিন যদি বিপদে পড়িয়া এই দোয়া পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিপদ থেকে উদ্ধার করবেন বলে, সুবহানাল্লাহ। এই জন্য যখনই আমরা বিপদে পড়ব, আফতে বিপদে পড়ব, মুসিবতে পড়ব, তখন এই দোয়াটা পড়ব। এই দোয়ার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্ত করবেন। এই দোয়ার অর্থটা হলো লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নেই, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। সুবহানাকা, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, ঘোষণা করছি, আপনি পবিত্র, নির্দোষ। ইন্নি কুনতু মিনা যালিমিন, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি অপরাধ করে ফেলেছি। এই যে আমরা বিপদ, আমাদের উপর বিপদ আপদ আসে, মুসিবত আসে, এগুলো বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই। আমরা যে পাপ করি, নাফরমানি করি, এই নাফরমানির কুফল হইল আপদ বিপদ বলা মুসিবত। তো এই যে আমরা বিপদে ফরিয়া বলি এই দোয়াটা যে ইন্নি কুনতু মিনা যালিমিন, ও আল্লাহ নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি, আমি অপরাধ করে ফেলেছি, আমি দোষ করে ফেলেছি, আমাকে মাফ করুন, মুক্ত করুন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে বান্দাকে মুক্ত করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন গাফুরুর রহিম। বান্দা যখন নিজের ভুল স্বীকার করে তিনি তখন খুশি হন এবং বান্দাকে মাফ করে দেন। যখন আমরা এই দোয়াটা পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা তাকে বান্দাকে বিপদ থেকে মুক্ত করবেন। এই নিয়ম চলে আসছে সাহাবায়ে রাসূলুল্লাহর যুগ থেকে, সাহাবায়ে কেরামের জমানা থেকে, যে যখনই মানুষ বিপদে পড়ে তখন কি করে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন পাঠ করে। কিন্তু ইদানিং আমাদের দেশে দেখা গেল যে আমাদের হুজুর যারা আছেন তারা এটাকে অন্য খাতে প্রবাহিত করেছেন। তারা বলেছেন যে এটা সোয়াল একবার পড়তে হয়। কতবার পড়তে হয়? সোয়াল একবার। তখন আমাদের সমাজে সাধারণ মানুষ যারা, তারা ভাবছেন যে সোয়াল একবার তো আমি গুনতেই পারবো না ঠিক মতো, তাহলে এটা কীভাবে আমি পড়বো? আর সোয়াল একবার পড়ার সময় তো আমার হাতে নাই। তখন আমরা বাধ্য হইয়া কী করি? হুজুরকে বলি, হুজুর আপনিই পড়েন, আপনাকে আমি খুশি করব। বলি কি না? বলি না? তো হুজুরে 25 জন মানুষ নিয়ে আসেন এবং তারা 5,000 করে পড়েন, তখন কত 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 হয়? সোয়াল একবার পূর্ণ হয়ে যায়। তারা কোন খতম শেষে বলেন যে খতম পূর্ণ হয়ে গেছে, আসুন এখন দোয়াতে শরীক হন। বলেন কি না? বলেন না? তো হুজুর রাসূল একবারে কি বললেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন, ও আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমি গুনাহ করেছি, আমি অপরাধী। তো হুজুরের অপরাধ স্বীকার করলেন, কিন্তু আপনি যে বিপদে পড়লেন আপনার গুনার কারণে, নাফরমানির কারণে, এ আপনার কথা কি এখানে কোনো উল্লেখ আছে? কিন্তু আপনি হুজুরের ছাওয়া খাওয়াইলেন, খতমের মাইস কেন, ফানও খাওয়াইলেন, জর্দাও তো খাওয়াইছেন, জর্দাও তো খাওয়াইলেনি, সাদা জর্দা সব খাওয়াইছেন, এরপরে হাদিয়াও দেননি, হাদিয়াও দিলা, হাদিয়াও দিলা হুজুরে। কিন্তু আপনার জন্য কি কোনো কথা এখানে আছে? সোয়াল একবারের ভিত্তিতে একবার কি বলছেন? ওয়াল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নাহু মিনাল যালিমিন, তাই কি কোনো সময় কইছেন নি যে আপনার এই বান্দাটা গুনাহ করছে আর বিপদে পড়ছে মুক্ত করুন?
তাইকো ইন্নি কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি দোষ করছি। আমরাও কইয়ার আমিন। তো এইসব জিনিস আমরা বুঝতে হবে। এরপরে তাই আবার দোয়া করেন, দোয়ার মধ্যে করেন রব্বির হাম হুমা কামা রব্বাই আলী সাগিরা। এর অর্থ কি? এর অর্থ হইল ও আল্লাহ আপনি আমার মাতা পিতার উপর অনুগ্রহ করুন, যেভাবে তারা ছোটবেলা আমাকে স্নেহ করে লালন পালন করেছেন। আমরা কই আমিন। এরপরে ইমাম সাহেব দোয়া করেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, ও আল্লাহ আমাকেও নামাজি বানান, আমার বাল বাচ্চারাও নামাজি বানান। আপনারা কই আমিন। তো সব কার জন্য দোয়া হইতেছে? হুজুরের লাগে। তো হুজুরা এইভাবে আমরারে চুষে খাইতেছই, আর তারা মনে বুঝাইতেছেন এটা সুন্নত, এটা একটা ইবাদত। অথচ এটা সুন্নত না, ইবাদত না, এটা হলো নিজে করার জিনিস, নিজে করার জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইসব বিদাত পরিহার করে সুন্না মোতাবিক নিজের অপরাধ নিজে স্বীকার করিয়া, যেভাবে নূহ, যেভাবে ইউনুস আলাইহিস সালাম নিজের কথা নিজে বলেছিলেন, তিনি যে মাছের পেটে গিয়েছিলেন, তিনি কি অন্য দ্বারা খতম পড়েছিলেন না নিজে পড়েছিলেন? নিজে পড়েছিলেন। এই জন্য বিপদে পড়লে আমরা নিজে এটা পড়তে হবে এবং নিজে এটা আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিদাত বর্জনের এবং সুন্না আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমি লম্বা করব না কথা, কারণ আমার সামনে বসা আছেন মুফতি হিলাল সাহেব, বসা আছেন জনাব আব্দুল সুবহান চৌধুরী সাহেব। এই জন্য আমি এখানে শেষ করছি। তারা মূল্যবান আলোচনা করবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।